নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, নতুন স্বাদের একটি ভিন্ন রেসিপি। পটলের ভর্তা কম সময়ে ও কম তেলে এই রেসিপিটা হবে। দেখতেই পাচ্ছেন আমি চারটি পটল ও দুটো আলু এইভাবে কেটে নিয়েছি। তারপর চারটি পটলকে আমি এইভাবে মেশ করে নিলাম। এইভাবে মেশ করবেন। আর দেখতেই পাচ্ছেন আমি চারটি পটলকে কীভাবে মেশ করে নিয়েছি। তারপর কড়া তাবাতে দিলাম, গ্যাসটা জ্বেলে কড়া তাবলেই সামান্য পরিমাণ তেল দিয়ে গরম করতে রেখেছিলাম। তারপরে ফোড়ন ও তার মধ্যে সামান্য পরিমাণ জিরে আমি দিয়ে দিলাম ও একটি তেজপাতা দিয়ে দিলাম। আগে থেকে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম, আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। তারপরে নেড়ে নিলাম। তারপরে এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিলাম ও এক চামচ লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেবেন, যেমন আপনারা ঝাল খাবেন। তারপরে নেড়ে নিচ্ছি। একদম কম তেলে এই রান্নাটা হবে। এক চামচ তেল আর একটু দিয়ে দিলাম। আর বেটে রাখা আদাটা আমি দিয়ে দিলাম। তারপরে নেড়ে নিচ্ছি। ওই এক চামচ তেলটা আমি এই জন্যই দিয়েছি যাতে আদাটা একটু ভালো করে ভাজা হয়। আমি চালমগজ বাটা ও কাজু বাটা বেটে রেখেছিলাম, সেটা দিলাম। এটা দিলে একটু স্বাদ আসে। তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিলাম। আপনারা আপনাদের ঝাল মতো কাঁচা লঙ্কা দেবেন, ঝাল না খেতে চাইলে আপনি নাও দিতে পারেন। সামান্য সময়ের জন্য ঢেকে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষা হয়ে গিয়েছে। এই হালকা হালকা তেল যখন উঠে আসবে তখন ভাববেন মশলাটা কষা হয়ে যায়। ওর মধ্যে মেশ করে রাখা পটল কুচি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে জিরে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো এক চামচ মিশিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে নাড়লাম। আপনারা চাইলে এটাকে আপনারা পেঁয়াজ রসুন আমিষও করতে পারেন। আমি এটাকে নিরামিষই করেছি। কিছু সময়ের পরে একটু সামান্য পরিমাণ জল দিয়ে নেড়ে নিলাম। হালকা হালকা জল দেবেন, বেশি জল একসাথে দেবেন না। তারপরে একটু ঢেকে নিলাম। দেখতেই পাচ্ছেন ঢাকনা খুলে, দেখতেই পাচ্ছেন আপনারা পটলের সাইডে হালকা তেল তেল ভাব চলে এসেছে। আগে থেকে এই আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ আলুগুলো আমি দিয়ে নাড়ছি। শুকনো শুকনো করে এগুলোকে নাড়বেন, বেশি জল দেবেন না।
হালকা হালকা করে এর মধ্যে জল দিলে খুবই ভালো হয়। আমি আমার আবার একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। বেশি জল একসাথে দেবেন না, সামান্য পরিমাণ নুন দিলাম পরিমাণ মতো। নুন দিয়ে নেড়ে নিচ্ছি। সামান্য সময়ের জন্য ঢেকে নিলাম। 2 মিনিটের জন্য আপনারা ঢেকে নিন, তারপরে ঢাকনা খুলে আমার রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে এসেছে। নেড়ে নিলাম। আপনারা দেখবেন যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা ভালোভাবে। আমি আরেকটু ঢাকা দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। খুব ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়নি। আবার আমি নেড়ে নিচ্ছি। আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে রেসিপিটা। এবারে সার্ভ করুন। এই রেসিপি সব কিছুর সাথে খাওয়া যায়, রুটি ভাতের সাথে এই রেসিপিটাকে খেতে পারবেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার এই রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।